আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে আপনি যদি একজন কম্পিউটার অ্যাডভান্স ইউজার হতে চান বা হন, তাহলে আপনার কম্পিউটারটা সবসময় একটু অ্যাডভান্সভাবে সাজায় রাখার চেষ্টা করবেন। তো আজকে আমি আপনাদেরকে একটা ছোট টিপস অ্যান্ড ট্রিক শিখিয়ে দেবো যে আপনাদের যে ফোল্ডার আইকনগুলো আছে, সেই আইকনগুলো আপনি কালারাইজ কীভাবে করবেন, এগুলো বিভিন্ন কালারে পরিণত করা যায়। তো সেটা কীভাবে করবেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। সো লেটস গেট স্টার্ট। ফার্স্টে আপনাদের কী করতে হবে, জাস্ট 700 কেবির একটা ছোট্ট ফাইল ডাউনলোড করতে হবে, একটা সফটওয়্যার বলা যায়। সফটওয়্যারটার নাম হলো রেইনবো ফোল্ডার। তো এটা রেইনবো ফোল্ডার যদি আপনি ডাউনলোড করেন, তাহলে আমাদের এই যেখানে দেখতে পাচ্ছেন যতগুলো কালার আছে, সবগুলো কালার আমরা আমাদের ফোল্ডারে দিতে পারবো, যাতে ফোল্ডারটা আরও একটু অ্যাডভান্স সুন্দর লাগে দেখতে। তো আমরা এটা ডাউনলোড করে নিই। জাস্ট অনলি 773 কিলোবাইট একটা সফটওয়্যার, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করি। খুবই সুন্দর একটা জিনিস আমি ইউজ করলাম, দেন আমার মনে হলো যে আমি এটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের বিষয়টা ভালো লাগবে। তো এটা কিন্তু ডাউনলোড করবেন, অ্যাড আসলে অ্যাড কেটে দেবেন, দেন একটু ধৈর্য ধরবেন। সফটনিক, এটা অনেক সুন্দর একটা ওয়েবসাইট, এখান থেকে অনেক সফটওয়্যার ডাউনলোড করা যায়। মাঝে মাঝে একটু প্রবলেম হয় নেটের কারণে, অনেক সময় এই ওয়েবসাইটে অ্যাড শো করে, সো একটু প্রবলেম হচ্ছে নেটে, ক্রমেও একটু প্রবলেম হচ্ছে। সো একটু ওয়েট করি। দেন এই যে এখানে ডাউনলোডিংয়ের জন্য ওয়েটিং চাচ্ছে। ইফ ইউ ডাউনলোড ডাজন্ট স্টার্ট প্লেস অটোমেটিকলি, যদি ডাউনলোড না হয় তাহলে এখানে ক্লিক দিতে পারেন। যে ডাউনলোডের অপশন আসছে আমার আইডিএমএ, সো আইডিএমএ তো ওকে করি। ডাউনলোড স্টার্ট হবে। এই যে 791 কেবির একটা ফাইল জাস্ট হয়ে গেছে আমাদের ডাউনলোডেড। এখন এটা আমরা ওপেন করব। আচ্ছা, এটা আমি ওপেন উইথ ফোল্ডার করি, মানে যে ফোল্ডার আছে এই ফোল্ডার ওপেন হোক। এটা একটা জিপ ফাইল, ঠিক আছে? জিপ ফাইলটা আমাদের এখন ওপেন হবে। সো লেটস সি, দেখি কি হয়। আমরা যাই, যে দেখি কি ডাউনলোড করলাম। ডাউনলোডের ভিতরে আছে ইনশাআল্লাহ। যে এখানে ডাউনলোডের ভিতরে যে রেইনবো ফোল্ডার ডট জিপ, তো আমরা এটা এখন আনজিপ করবো, এক্সট্রাক্ট করবো। যাদের এক্সট্রাক্ট আছে তাদের এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে ওর ডট ইএক্সি ফাইলটা জাস্ট আপনারা ইনস্টল দেবেন। এখানে অনেকগুলো ফাইল আছে, কোনোটা কিছু করা দরকার নেই। ডট সেট আপ ডট ইএক্সি ফাইলটা জাস্ট সিম্পলি আপনারা ইনস্টল করবেন, একদমই সাধারণ, নো প্রবলেম। নেক্সট, স্টার্ট, নেক্সট, নেক্সট। আপনার কম্পিউটারটা আপনি আরও অ্যাডভান্স লেভেলে করে ফেলবেন ইনশাআল্লাহ। ডাউনলোড হচ্ছে, ওকে, নেক্সট। আচ্ছা, আমাদের ডাউনলোড হয়ে গেছে, ফিনিশ। ওকে, আমাদের আর কিচ্ছু করা লাগবে না। এখন আমরা যে কোনো ফোল্ডারকে কাস্টমাইজ করতে পারবো, কালারাইজ করবো। তো কীভাবে করবো লেটস সি, আপনাদের একটু দেখাই দিই কীভাবে করবেন। মনে করেন আপনারা এখন আইকন যে ফোল্ডারটা দেখছেন, এই ফোল্ডারটা এখন কালারাইজ করবেন। তাহলে কি করবেন, আইকনের উপর রাইট ক্লিক করবেন। আইকনের উপর রাইট ক্লিক করলে দেখবেন এখানে নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে, সেটা হলো রেইনবো ফোল্ডার। এটার উপর যখন ক্লিক করবেন তখন একটা উইন্ডোজ ওপেন হবে, উইন্ডো ওপেন হবে। তো এখন ওই উইন্ডো ওর প্রপার্টি, এই যে এই উইন্ডোটা নতুন ওপেন হয়, এই উইন্ডোটা কিন্তু আগে হইতো না, তো এখন হবে। হওয়ার পরে আপনি আপনার ফোল্ডারটা যে কোনো কালার করতে পারেন। এখানে 3টা স্টাইল আছে, একটা ক্লাসিক, একটা হলো ট্রপিক্যাল, আর একটা হলো মিডিয়াম। আপনাদের যেটা ইচ্ছা। তো আমি মিডিয়ামে রাখছি, বিকজ এগুলো আমাদের মিডিয়ামে থাকে। তো আমরা এখন যে কোনো কালার দিতে পারি, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, রেড, আমার গ্রিন ভালো লাগে। আর এটা হলো স্যাচুরেশন, যদি আপনি স্যাচুরেশন কমায় যান তাহলে স্যাচুরেশন কমে যাবে, আর বাড়াই দিলে তো অটোমেটিকলি বেড়ে যাবে, এটা তো আমরা সবাই জানি। দেন এটা অ্যাপ্লাই করব, কালারাইজ করে দিলাম। এই যে এই আইকনটা, ঠিক আছে, লক্ষ্য করবেন। এখন জাস্ট আমি রিলোড রিফ্রেশ করব, দেখি কালার চেঞ্জ হয়েছে নাকি। সরি, কোন ফোল্ডারটা এইটা কালারাইজ, এই যে ওকে, এই যে এখানে দেখছেন এটা কালারাইজ হয়ে গেছে। এখন আপনি এইভাবে আপনার প্রত্যেকটা ফোল্ডারকে আপনি এইভাবে কালারাইজ করতে পারেন। আবার যদি চান এটা কালারাইজ না থাকুক, এটার উপর যে এই যে ডিসকালারাইজে ক্লিক করলে এটা কিন্তু কালারাইজ আবার দূর হয়ে যাবে। সো আজকে ভিডিওতে আমি এটা আপনাদের দেখাতে চাইছিলাম যে কীভাবে আপনি আপনার ফোল্ডারে বিভিন্ন কালার দিতে পারবেন। সো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম কম্পিউটার ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স, অ্যাডভান্স কম্পিউটার ইউজার হওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সে বন্ধু সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। সি ইউ, বাই বাই।